দেশের 42টি ক্রীড়া ফেডারেশনের মধ্যে সবচেয়ে ব্যস্ততম এবং সচ্ছল ক্রিকেট বোর্ড। মাঠে ক্রিকেটারদের সফলতা বোর্ডের মুখ উজ্জ্বল করে, বাড়ায় সুনাম। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বিশ্বের বুকে দেশের ক্রিকেটকে আরও উঁচুতে নিতে বোর্ডের শতভাগ পেশাদারিত্ব প্রতিষ্ঠা জরুরি। 1972 সালে এক কামরার কক্ষ দিয়ে যাত্রা শুরু ক্রিকেট বোর্ডের। গুলিস্তানে ঢাকা স্টেডিয়ামে ফুটবলের সাথে ভাগাভাগি করে আয়োজন করত ক্রিকেট খেলার। সেখান থেকে অনেক কাঠখড় পুড়িয়ে এখন মিরপুরে বিশাল ভবন তৈরি হয়েছে বর্তমানে দেশের সবচেয়ে ধনী ফেডারেশনটির। মিরপুরে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম সহ 9টি আন্তর্জাতিক ভেন্যু রয়েছে, যেখানে হয় ওয়ানডে, টেস্ট এবং টি টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো হয়ে থাকে এসব স্টেডিয়ামে। এছাড়া বিকেএসপিতে রয়েছে 3টি ক্রিকেট গ্রাউন্ড। এতগুলো ভেন্যু থাকার পরও কোনো ভেন্যু বিসিবির নিজস্ব নয়। বিভিন্ন মেয়াদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে লিজ নিয়ে ম্যাচ আয়োজন করে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে বিসিবির উপর প্রভাব বিস্তার করে থাকে ক্লাবগুলো বিভিন্ন সময়। তারা নাক গলায় লিগ ক্রিকেটেও বিসিবির পেশাদারিত্বের অভাবে এমনটা হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। অ্যাজ দ্য ডিরেক্টর অফ দ্য বোর্ড, হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন, হোয়াট আই অ্যাম ডুইং, সেটাও দেখতে হবে। পেশাদারিত্ব ছাড়া বর্তমানে ক্রিকেটের কোনো স্থান নেই। যখন আপনি বোর্ডে বসে নিজের ক্লাবের স্বার্থ দেখবেন, সেখানে পেশাদারিত্ব আশা করে লাভ নেই। দর্শক বাড়ছে বলে সরকারের সহায়তা নতুন বড় স্টেডিয়াম বানানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। খোঁজা হচ্ছে বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের জন্য জমি। ক্লাবগুলোর প্রভাবে ক্রিকেট বোর্ড পুরোপুরি পেশাদারিত্বের আদলে আসতে পারছে না বলে সরল স্বীকারোক্তিও করেছে কর্তা ব্যক্তিরা। তবে এই ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সেই সাথে চলছে আন্তর্জাতিক অঙ্গনে বেশি ম্যাচ খেলতে পারার চেষ্টাও। শুধুমাত্র ইন্টারন্যাশনাল ম্যাচ, টেস্ট ম্যাচ খেললে যে টেস্ট ম্যাচ ইম্প্রুভ করবে তা না, আমাদের ডোমেস্টিক কম্পিটিশন ও লঙ্গার ভার্সনে খেলা খেলতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের যাতে এফেক্টিভ কম্পিটিশন হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিসিবিকে হতে হবে আরও পেশাদার। আইসিসি এবং দ্বিপক্ষীয় সিরিজের জন্য দর কষাকষি করে 22 গজের এই খেলাটিকে আরও সাফল্যমণ্ডিত করার পাশাপাশি সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।